আমাদের পৃথিবীর বিশেষ এক ভৌগোলিক বৈশিষ্ট্য হলো মালভূমি। মধ্য এশিয়ায় অবস্থিত এমন এক অঞ্চল পামির মালভূমি পৃথিবীর সবচেয়ে উঁচু ও সবচেয়ে বড় মালভূমি হিসাবে পরিচিত। পৃথিবীর স্বাদ হিসাবে খ্যাত পামির মালভূমি সম্পর্কে জানতে হলে আমাদের পুরো ভিডিওটি দেখুন এবং ততক্ষণ পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যেন কোনো ভাবেই পরবর্তী আপডেট মিস না হয়ে যায়। দেখতে থাকুন পুরো ভিডিওটি। পামির মালভূমি সম্পর্কে আলোচনার আগে প্রথমে আমাদের জানতে হবে মালভূমি কাকে বলে। মালভূমি হলো এক বা একাধিক পাহাড়ের চূড়ায় সৃষ্টি হওয়া সমতল অঞ্চল, অর্থাৎ কয়েকটি পাহাড়ের সম্মিলিত স্থানে যে সমতল অঞ্চল তৈরি হয় তাই মালভূমি। পৃথিবীর সবচেয়ে উঁচু মালভূমি হলো পামির। স্থানীয় ভাষায় একে বলা হয় পমির, যার অর্থ সূর্যের পা। সমুদ্র পৃষ্ঠ থেকে পমির মালভূমির উচ্চতা প্রায় 16,000 ফুট। মধ্য এশিয়ার বিস্তৃত পমির পর্বত শ্রেণীকে কেন্দ্র করে এ মালভূমিটির অবস্থান। তাজিকিস্তান, আফগানিস্তান, উজবেকিস্তান, তিব্বত, চীন এবং পাকিস্তানের কিছু অংশ পর্যন্ত মালভূমিটি বিস্তৃত। এ অঞ্চলটি মূলত বহু উঁচু পর্বতের মিলনস্থল। পৃথিবীর সর্বোচ্চ কয়েকটি পর্বতের মধ্যবর্তী স্থানে অবস্থিত হয় এটি পৃথিবীর সর্বোচ্চ মালভূমির মর্যাদা লাভ করেছে। শুধু পৃথিবীর সর্বোচ্চ নয়, তিব্বত মালভূমির সাথে সম্মিলিতভাবে পামির পর্বত শ্রেণী সংলগ্ন মালভূমিটি পৃথিবীর সবচেয়ে বড় মালভূমি অঞ্চল, আর তাই একে পৃথিবীর ছাদ বলা হয়। পামির মালভূমির চারপাশে ছড়িয়ে আছে বহু উঁচু নিচু পর্বত শ্রেণী। এর উত্তর পূর্ব দিকে রয়েছে তিয়েনশান পর্বতমালা, পূর্ব দিকে রয়েছে কুনলুন পর্বত শ্রেণী, দক্ষিণ পশ্চিমে কারাকোরাম পর্বত শ্রেণী এবং দক্ষিণে হিমালয় পর্বতমালা ও হিন্দুকুশ পর্বত শ্রেণী। পামির মালভূমি মূলত কুনলুন পর্বতের শাখা আন্তিনভাগ পর্বত, তিয়েনশানের তারিম মালভূমি ও হিমালয়ের মধ্যভাগে অবস্থিত। বছরের অধিকাংশ সময় এই জায়গাটি তুষার আবৃত থাকে। এ অঞ্চলে বছরে গড়ে প্রায় 5 ইঞ্চি তুষারপাত হয়, তবে প্রতি বছর স্বল্প সময়ের জন্য এখানে গ্রীষ্মকাল দেখা যায়। গ্রীষ্মকালে এই বিস্তীর্ণ অঞ্চলটি ঘাসে ঢাকা থাকে, এ সময় এটি চারণভূমি হিসাবে ব্যবহার হয়। স্থানীয় অধিবাসীরা তাদের গবাদি পশু পালনের জন্য এই স্বল্প স্থায়ী গ্রীষ্মকালের উপর অতিমাত্রায় নির্ভরশীল। পামির মালভূমির পশ্চিম প্রান্তে কয়লা খনি আবিষ্কৃত হয়েছে। এছাড়া 1980 সালের দিকে এখানে কিলোনাহিট মাইট নামে এক ধরনের রত্ন পাথরের সন্ধান মেলে। পামির মালভূমির দক্ষিণ পূর্ব পাশ ঘেঁষে রয়েছে চায়না কারাকোরাম হাইওয়ে। এটি পৃথিবীর সবচেয়ে উঁচু মহাসড়ক। এ সড়কটির মাধ্যমে চায়না ও পাকিস্তান সংযুক্ত হয়েছে। এছাড়াও এই অঞ্চলে রয়েছে পামির হাইওয়ে, যা পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ মহাসড়ক। এ রাস্তাটি তাজিকিস্তানের দুশানবে থেকে কিরগিজস্তানের ওস শহরে যাওয়ার জন্য ব্যবহার হয়। প্রাচীন কালের সবচেয়ে বড় বাণিজ্য পথ সিল্ক রোড পামির পর্বতমালাকে অতিক্রম করেছে। অতীতে বিশ্ব বাণিজ্য পরিচালনার পথ হিসাবে এই সিল্ক রোড অত্যন্ত বিখ্যাত ছিল। এই রাস্তাটি চীনের প্রাচীন রাজধানী জিয়ান থেকে পামির পর্বতমালার উপর দিয়ে অতিবাহিত হয়ে জিনজিয়াং রাজ্যের সবচেয়ে বড় শহর কাশগড়কে সংযুক্ত করেছে। বিভিন্ন সময় এই রাস্তার দখল নিয়ে পার্শ্ববর্তী রাজ্যের ভেতরে লড়াই হয়েছে। পামির মালভূমি অঞ্চলে সামরিক ঘাঁটি স্থাপন এবং প্রাকৃতিক ও খনিজ সম্পদ আহরণকে ঘিরেও একাধিক বিবাদ তৈরি হয়েছে। বর্তমানে মধ্য এশিয়ার দেশগুলোর মধ্যে চীন তাদের দ্বন্দ্ব অনেকটাই মিটিয়ে ফেলেছে। দর্শক, পৃথিবীর স্বাদ হিসাবে খ্যাত পামির মালভূমি সম্পর্কে ভিডিওটি আপনার কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে পামির মালভূমি সম্পর্কে অন্যকে জানার সুযোগ করে দিন।